বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস এই মহা আতঙ্ক গোটা বিশ্ব জুড়ে, এবং আতঙ্ক শুধু এখন মৃত্যু বা স্বাস্থ্য কেন্দ্রিক নয়, এই আতঙ্ক এখন অর্থনীতি, সমাজ, রাজনীতি সবকিছু ঘিরে, এবং কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসতে শুরু করলেও কোথাও কোথাও এর সেকেন্ড ওয়েভ আরো বড় বিপদ ডেকে আনছে পৃথিবীর নানা প্রান্তে। এবং যারাই একটু শিথিলতার মধ্যে শিথিলতার দিকে এগুচ্ছেন তাদের পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠছে, এবং এই কোভিড-19 নতুন যে বিশ্ব ব্যবস্থা তৈরি করছে সেই বিশ্ব ব্যবস্থা স্বরূপ কি হবে সেটি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা আছে। তবে কোভিড-19 অনেকেই বলছেন যে অনেক কিছু বদলে দিয়েছে, মানুষের আচার আচরণ, দৃষ্টিভঙ্গি, সমাজ, রাজনীতি, অর্থনীতি সবই যেমন বদলে দিচ্ছে, কিন্তু আবার এও আমরা লক্ষ্য করছি যে মানুষের চরিত্রের অনেক কিছুই আসলে একটুও বদলায়নি। যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই সেই চিত্রই দেখতে পাবো। কোভিড-19 এবং তার চারিপার্শ্বিক পারিপার্শ্বিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এক সময়কার প্রখ্যাত ছাত্রনেতা এস এম কামাল হোসেন, এবং আমাদের সঙ্গে ঢাকার সেগুনবাগিচার বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার ইসলাম কামাল হোসেন, আপনাকে বিশেষভাবে স্বাগত, আজকে আপনার সঙ্গে প্রথম তৃতীয় মাত্রায় আমাদের কথা হচ্ছে। সেজন্য আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, অর্থাৎ আপনার কাছ থেকে আমরা শুনতে চাইব যে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে কোভিড-19 পরীক্ষা দিনে দিনে কমছে, পরীক্ষা কমছে তো শনাক্তকরণের সংখ্যাটাও কমছে, কিন্তু আক্রান্তের হার যেটি সেটি কিন্তু বাড়ছে, এটি লক্ষণীয় যদি আমরা হিসেব নিকেশ চুলচেরা করতে চাই। তো এটা আপনার কাছে শুনতে চাই যে আসলে করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বা আসল পরিস্থিতিটা কি কি দেখানো হচ্ছে সামগ্রিকভাবে। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান তৃতীয় মাত্রার সফল উপস্থাপক আপনি সহ বিজ্ঞ আলোচক অ্যাডভোকেট তৈমুর আলী খন্দকার সহ চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আজকের এই অনুষ্ঠানে ডাকার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে করোনা একটি বৈশ্বিক রোগ, একটি মহামারী। আপনি জানেন যে এই করোনা রোগের, করোনা মহামারীর কারণে বিশ্ব কিন্তু থমকে দাঁড়িয়েছে। আপনি আপনার উপস্থাপনায় বলার চেষ্টা করেছেন বিশ্ব নেতৃত্ব থমকে দাঁড়িয়েছে, এবং উন্নত দেশ যুক্তরাজ্য তার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সেখানের পত্রপত্রিকায় কিন্তু সমালোচিত হয়েছে। প্রতাপশালী দেশ, উন্নত দেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিলের সরকার প্রধানরা সমালোচিত হয়েছে। সেই সময় সবচেয়ে জনবহুল দেশ বাংলাদেশ তার সফল প্রধানমন্ত্রী, উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতি জননেত্রী শেখ হাসিনা 8ই মার্চ করোনা রোগী শনাক্ত হওয়ার পর উনি কিন্তু তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে, আপনি জানেন, পত্রপত্রিকায় দেখেছেন, মিডিয়াতে দেখেছে যে উনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে 7-8 মাস কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিলেন, এবং উনার নিজ দল বাংলাদেশ আওয়ামী লীগের কাজ সর্বোচ্চ প্রামাণিককে মানুষকে সচেতন করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলেন, এবং 24শে মার্চ ভিডিও কনফারেন্স করার মধ্যে দিয়ে সারা দেশে জেলাগুলোতে মানে সরকারি অফিসার, নির্বাচিত প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা, মানে ভিডিও কনফারেন্সের মধ্যে তাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। এবং আপনি যেটা বলেছেন, হ্যাঁ, আজকে যেটা টেস্ট মাঝে বেশি হয়েছে আজকে কম হয়েছে, একটা প্রথম শুরুতে কিন্তু 101 জনের টেস্ট হয়েছিল, আপনি জানেন, সেখানে একটা ল্যাব ছিল, আজকে কিন্তু বাংলাদেশে 78টি ল্যাব। আজকে যেটা আমি যেটা ব্যাখ্যা শুনেছি যে যিনি স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মুখপাত্র তিনি যেটা বলেছেন যে এই যে আজকে যে কম টেস্ট হচ্ছে, মাঝে কিন্তু আপনারা জানেন 20,000 পর্যন্ত টেস্ট হয়েছে, 20 হয়নি কখনো, কিন্তু 20 এর কাছাকাছি, মানে 18-19 কাছে কাছে, হ্যাঁ, কাছে 18-19 হয়েছিল। গত 4-5 দিন ধরে 13-12-11 এরকম হচ্ছে, 13-12 আজকে মানে 11-র মতো হয়েছে বা 12-র মতো। এই ক্ষেত্রে উনি যেটা ব্যাখ্যা দিয়েছেন, আমরা তো আর বিশেষজ্ঞ না, উনি যেটা ব্যাখ্যা দিয়েছেন
যে ওই যে অনেকে ভয়ে টেস্ট করতে এইটা বন্ধ হয়ে গিয়েছে, আবার যাদের টেস্ট হয়েছে তাদেরকে দ্বিতীয়বার টেস্ট করতেছেন, আর একটা বলতেছেন যে আমাদের ভিতর কিছু সচেতনতা এসেছে এবং সাহসিকতা বেড়েছে বলেই অনেকে টেস্ট করতে যাচ্ছে না বলে এই টেস্টের সংখ্যা কমে গিয়েছে, এইটা উনার ব্যাখ্যা। এখন উনরা যে ব্যাখ্যা দেয় এটাই তো আমরা তো ধরেন মানে এই ব্যাপারে অভিজ্ঞ লোক না, আমরা এটা উনরা যে ব্যাখ্যা দেবে এইটাই কি আমাদের ধারণ করতে হবে, এবং যারা অভিজ্ঞ লোক তারা ওনাদের এই বিষয়ে খোঁজ খবর নিত। আমি যেটা বলি দেখেন যে জননেত্রী শেখ হাসিনা এই করোনা মানুষ করোনার হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য কিন্তু আপনি দেখেছেন যে স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স এদেরকে প্রথম উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য উনি কিন্তু 100 কোটি টাকা প্রথম সম্মাননা ঘোষণা করেছিলেন, তারপরে 750 কোটি টাকা উনি ডাক্তার নার্স এবং যারা পুলিশ বিডিআর সশস্ত্র বাহিনী যারা এই করোনা রোগীদের পাশে বা সাধারণ যখন মানে ছুটি ঘোষণা হচ্ছে তখন মানুষের পাশে দাঁড়ান তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যাদের যারা সম্মুখ যুদ্ধে কাজ করেছে তাদেরকে কিন্তু 750 কোটি টাকা ঘোষণা করেছে, এবং পাশাপাশি 5,500 কোটি টাকা উনি কিন্তু এই করোনা মহামারী থেকে মানুষকে রক্ষা করার জন্য করোনা সামগ্রীর জন্য কিন্তু 550 কোটি টাকা উনি বরাদ্দ করেছিলেন, এবং আপনি জানেন এই বাজেটও থোপ বরাদ্দ করেছেন। আপনি আর একটা কথা বলেছেন আপনার বক্তৃতায় যে করোনার পাশাপাশি আরো কিছু উপসর্গ দেখা গেছে, আমরা কিন্তু ধরেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর আমরা এদের মধ্যে কিন্তু উন্নত দেশ না, আমরা উন্নয়নশীল দেশ, সেই ক্ষেত্রে এই করোনায় আক্রান্ত হওয়ার কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে বিভিন্ন শিল্প কারখানা বন্ধ হওয়ার কারণে মানুষ কিন্তু অনেকে বাড়ি চলে গিয়েছেন বা অনেকে কাজ হারাচ্ছেন, আপনি যা নির্মাণ শ্রমিক তার কোনো কাজ নাই, বাংলাদেশের রিক্সাওয়ালা তার কোনো কাজ নাই, মানে বিভিন্ন পেশাজীবী মানুষ বা এই যে ফুটপাতে যারা কর্মকর্তা বা দোকানের কর্মচারী যারা এদের কোনো কাজ নাই, এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি যেমন শিল্প প্রতিষ্ঠান ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান কৃষি খাতে স্বাস্থ্য খাতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি কিন্তু দেখেন এই অর্থনৈতিক ভাবে দেশটাকে চাঙ্গা রাখার জন্য কিন্তু আপনি জানেন যে 1,03,117 কোটি টাকার 19টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, এবং মানুষ যাতে না খেয়ে মানে মারা যায় মানুষ যাতে না খেয়ে থাকে এই কারণে কিন্তু সরকারি ভাবে কিন্তু মিস্টার হোসেন মিস্টার কামাল হোসেন জাস্ট একটু আমাকে একটু জাস্ট 30 সেকেন্ডসে যদি বলেন এই বিষয়টা, আসলে আমরা এখনো বুঝতে পাচ্ছি না যে করোনা পরিস্থিতি আসলে বাংলাদেশে কোন দিকে যাচ্ছে। আপনি একটি ব্যাখ্যা দিয়েছেন যে যেটি স্বাস্থ্য দপ্তরের ব্যাখ্যা আসলে সেটি আপনি বলেছেন যে ওনারা কেন টেস্ট কম হচ্ছে সেটির একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমরা গত কয়েকদিনে গণমাধ্যমে এটিও দেখেছি যে পরীক্ষা করবার কিটের একটা অপর্যাপ্ততা রয়েছে, এটি একটি দিক। দ্বিতীয়ত হচ্ছে আমরা সংকট যদি তীব্র হয় আসলে তো টেস্ট আমাদের করতে হবে, টেস্টের কোনো বিকল্প নেই, হুও বারবার বলেছে, কিন্তু আমরা দেখছি যে একদিকে সবকিছু স্বাভাবিক আপনারা মানে সরকারের দিক থেকে করে দেওয়ার চেষ্টা হচ্ছে, আবার এই যে সামনে ঈদ বলা হচ্ছে যে ঈদের ছুটি হবে কেউ বাইরে যেতে পারবেন না, উইচ ইজ ভেরি গুড ডিসিশন, বাট আবার লকডাউনের কথা বলা হচ্ছে অঞ্চল ভিত্তিতে নাকি এটা বড় আকারে হবে সেটি নিয়েও নানা রকমের দ্বিধা দোদুল্যমানতা, মানে কোনো সিদ্ধান্তই আসলে খুব একটা স্থির সিদ্ধান্ত না এবং সমন্বয়হীনতার একটা চূড়ান্ত প্রকাশ দেখা যাচ্ছে এই সময়কালে। আপনি কি একমত এই আমার বক্তব্যের সঙ্গে? না, আমি প্রথম প্রথম কিন্তু সমন্বয়হীনতা কিছুটা ছিল। আপনি স্বাস্থ্য খাতে যে এখনো যে দেখেন স্বাস্থ্য খাতে কিন্তু মানে এখন আপনি নিশ্চিত না যে গরুর হাট রাখবেন কি রাখবেন না, কোথায় রাখবেন, কুরবানির ইয়ে কি হবে, নামাজের সিদ্ধান্তটা হয়েছে যে মসজিদে নামাজ হবে মসজিদের বাইরে নামাজ হবে না, এটাও একটা ভালো সিদ্ধান্ত নিঃসন্দেহে, কিন্তু সবগুলো সিদ্ধান্ত নিতেই যেমন কারণ এক ধরনের দ্বিধা দ্বিধা এবং সেই সিদ্ধান্তে আবার স্থিরও থাকা যাচ্ছে না অনেক ক্ষেত্রে। না, অনেক সময় ধরেন এই দেশে তো আপনি জানেন আমাদের আমরা যদি আমাদের দেশ নিয়ে ভাবি আজকে ঢাকা শহরে পার কিলো মাইলে 50,000 লোক বাস করে, আপনি জানেন আমার চাইতে আপনি আরো ভালো জানেন, সেই ক্ষেত্রে একটি জনবহুল দেশ সবকিছু ইচ্ছে করলে কিন্তু বাস্তবায়ন করা যায়। আপনি দেখেন একটা যে ওয়ারিতে লকডাউন করছে অনেকে না মেনে বের হয়ে যেতেছে, পুলিশ স্বেচ্ছাসেবকরা চেষ্টা করছে, আপনি একটা অঞ্চল আর সারা বাংলাদেশ আটকায় রাখা, আপনি এটা বোঝেন এটাই বাস্তবতা। সেই ক্ষেত্রে সরকার তার মানে আন্তরিকতার কোনো অভাব নাই এটা কেউ বলতে পারবে না, সেই ক্ষেত্রে সরকার চেষ্টা করতেছে। আমি আসছি আমি আসছি আবার আপনার কাছে শুনবো অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, কি মনে হচ্ছে করোনা পরিস্থিতি বা কোন দিকে যাচ্ছে, আমরা আসলে কবে এর থেকে একটু পরিত্রাণ পেয়ে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারবো, এরকম পরিস্থিতি আসলে কবে তৈরি হচ্ছে এবং সেদিকে আমরা এগুচ্ছে কিনা, কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে সম্মানিত সঞ্চালক এবং সহ আলোচক পরিচিত রাজনীতিবিদ কামাল ভাই এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম বিষয়টা হলো যে করোনা কিন্তু আমাদের কিছু জিনিস চোখে আঙুল দিয়ে দেখায় গেল পরিবেশবিদ যারা আছেন তারা অনেকের মত যে করোনা এই পরিবেশের জন্য এটা আশীর্বাদ কারণ মানুষ সীমা লঙ্ঘন করতে করতে এই অবস্থায় চলে গেছিল যে পরিবেশের পরিবেশের ভারসাম্যটা রক্ষা করা কঠিন হয়ে গেছে পরিবেশকে প্রকৃতিকে কেউ যদি আঘাত করে প্রকৃতির সাথে পাল্টা আঘাত করে এই জিনিস আরেকটা জিনিস যেটা আমাদের শিক্ষা হলো সেটা হলো আমরা বুঝতেই পারি নাই যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এতটা ভঙ্গ এতটুকু এতটা মিসম্যানেজমেন্ট যে বাংলাদেশের মেডিকেল কেয়ার যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় এত উদাসীন এবং আমাদের হাসপাতালগুলির অবস্থা এইরকম চরম চরম দৈন্যদশা এটা আমরা আগে বুঝতে পারিনি আপনার তো সবকিছু খেয়াল রাখেন আপনার সবই নখদর্পণে থাকে যা আপনার আলোচনায় বোঝা যায় সেখানে আপনি দেখবেন মার মাকে রাইখা ছেলে পালায় গেছে হাসপাতালে ভর্তি গেটে রেখা ভর্তি করতে পারে না ভর্তি করার জন্য রোগী গাড়িতে আসে আসার পরে এই হাসপাতালে বলো ওই হাসপাতালে যাও ওই হাসপাতালে বলো ওই হাসপাতালে যাও এই করতে করতে হাসপাতালে মৃত্যু এবং সিএমএইচ এ যেই ইটা হয়েছে যেই ব্যবস্থাটা হয়েছে সেটা শুধুমাত্র ভিআইপিদের জন্য হয়েছে এবং অন্যান্য হাসপাতালে এখন দেখা গেল যে নারায়ণগঞ্জের মতো 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে সেখানে আইসিইউ ছিল না মাত্র গত এক সপ্তাহের মধ্যে আইসিইউ সেখানে গেল এই ধরনের মিসম্যানেজমেন্ট এবং আপনি দেখবেন যে এই যে করোনা নিয়ে যে যে নেগেটিভ পজিটিভ নেগেটিভ রিপোর্ট এই রিপোর্ট নিতে গিয়েও মানুষের কত হয়রানি এবং এই রিপোর্টও কালো বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশের সবকিছুই তো অনেক পয়সা বিনিময়ে বিক্রি হয় এর মধ্যে এই রিপোর্ট গুলিও বিক্রি হয়েছে এবং এই যারা রিপোর্টটা তৈরি করতে তাদের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চুক্তি হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় চুক্তিবদ্ধ হওয়ার আগে তাদের অবশ্যই এটা খেয়াল করা উচিত ছিল যে কাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হচ্ছি এবং তাদের জেনুইনিটা কি এখন সরকারি দলের পক্ষে একটা লোক খুব কত কথা বললো তলাবাজি করলো সব তো আর কামাল ভাইদের মতো জেনুইন কর্মী না নেতা না কিছু তো হাইব্রিডও আছে হাইব্রিড শুধু সরকারি দলে না আমাদের দলও আছে সব জায়গায় আছে সেটা মেনে নিয়ে আমি বলতেছি যে হাইব্রিডদের সাথে যে এই সুযোগ এবং আপনি দেখেন যে কি নামটা আমি ভুলে গেলাম সাদিয়া বলে এক উপপরিচালক আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক এগুলির নামও আমরা মনে রাখতে চাই না কারণ তাদের কত বড় পাষণ্ড হইলে এই দুরবস্থার মধ্যে তারা এই ধরনের ঘটনা করতে পারে তারপরে আপনি দেখেন যে অবস্থাটা এরকম দাঁড়াইছিল যে মানুষ তার মা মারা গেছে ছেলে তার পাশে যায় না কবর দিতে যায় হিন্দু ধর্মাবলম্বীর মধ্যে মুখাগ্রি করার জন্য একটা সিস্টেম সেটা নিজের ব্লাডের রক্ত সম্পর্কীয় লোক হইতে হয় সে মুখাগ্রি করার জন্য পাওয়া যায় না এই মুসলমান গিয়া সেখানে মুখাগ্রি করতে হয়েছে নারায়ণগঞ্জ এরকম ঘটনাও আছে এখন এই পরিস্থিতির মধ্যে দেশে সরকারকে একটু কেয়ারফুল হওয়া উচিত আপনার এই নেগেটিভ আমি এই প্রসঙ্গগুলোতে আসবো মিস্টার কামাল হোসেনও বলবেন কিন্তু আমি একটু আপনার কাছে আপনি কি মনে করছেন যে করোনা পরিস্থিতি কি উন্নতির দিকে বা সরকার এটিকে যেভাবে অ্যাড্রেস করছে বা আমাদের স্বাস্থ্য দপ্তর যেভাবে এটি মোকাবেলা আমি 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 পরশুদিন মনে করছিলাম যে করোনা পরিস্থিতি উন্নতির দিকে কারণ সেদিন মৃত্যুর সংখ্যা ছিল 30 কিন্তু গতকালই দেখা গেছে মৃত্যুর সংখ্যা বাড়ে আবার 40-এর কোঠায় চলে আসে এখন আমি এই করোনা পরিস্থিতি নিয়ে শঙ্কিত আমি মনে করি একটা একটা বিষয় একটা মিসকনসেপশন এরকম তৈরি আছে যে আমরা মৃত্যু দিয়েই আসলে যাচাই করবার চেষ্টা করি কিন্তু যাদেরকে করোনা আক্রান্ত করে এটি খুব একটা আলোচনার মধ্যে আসেন আপনাদের আপনারা দুজনে বিবেচনায় নিতে পারেন এবং মিসা কামাল হোসেন যেহেতু সরকারি দলের সঙ্গে যুক্ত যে করোনা যাকে আক্রান্ত করে কিন্তু তার শরীরের অনেক অর্গান বিশেষ করে লাং মানে ফুসফুস শ্বাসযন্ত্র জনিত যত রকমের সমস্যা আছে সেগুলো কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় এবং শরীরের আরো নানান অর্গান কিন্তু ক্ষতিগ্রস্ত হয় দীর্ঘমেয়াদে
কাজেই মানুষ মারা গেল কি বেঁচে থাকলো শুধু সেটি দিয়ে বিবেচনা করলে কিন্তু ঠিক হবে না কারণ যতটা আক্রান্ত মানুষকে কম করা যায় সেটাই কিন্তু প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত আমি যতদূর বুঝি এটা এটার জন্যই তো এটার জন্য আপনাকে মেডিকেল কেয়ার দরকার এটার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ কেয়ার দরকার জি আপনারা দেখেন সরকার এক সময় নিল আমি এর কথাটা শেষ করি সরকার লকডাউন দিল পাশাপাশি আবার মার্কেটগুলি খুলে দিল গার্মেন্টগুলি খুলে দিল ঈদের মধ্যে যে মার্কেট গুলি খুলে দিল আমি মনে করি যে ঠিক আছে প্রয়োজন জনগণের হয়তো একটা দাবি ছিল কিন্তু সরকারকে তো একটা স্ট্রিক্ট থাকতে হবে এই জায়গায় যে জীবন আগে না জীবিকা আগে মানুষকে বাঁচাইতে হইলে সেখানে তো সরকারকে স্ট্রিক্ট ভূমিকা এবং তার একটা সঠিক সিদ্ধান্ত থাকতে হবে একদিকে বলবে লকডাউন আরেকদিকে বলবে মার্কেট খুলে দিলাম তাহলে এটা তো লকডাউন কার্যকর হবে না একদিকে বলবে লকডাউন আরেকদিকে গার্মেন্টস খুলে দিবে এটা তো কার্যকর হবে না অতএব আরেকটা জিনিস সরকারের যেখানে আমি মনে করি একজমি সেটা হলো বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে আসেন আপনারা আলোচনা করি সর্বশক্তি দিয়ে সর্বসম্মতি ভাবে আমরা এটাকে সমালোচনা যেমন বিরোধী দল করতে পারে কিন্তু সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে তো হবে না তার গঠনমূলক একটা পরামর্শ সমালোচনা সবই গঠনমূলক হতে হবে এবং সেটা অগ্রিম সে করতে পারে কারণ আপনারা অতীতে দেশ চালিয়েছেন ভবিষ্যতে দেশ চালাবার স্বপ্ন দেখছেন কবে চালাতে পারবেন অবশ্য সেটি সৃষ্টিকর্তা জানেন আর জনগণ জানে আপনি দোয়া করেন ইনশাআল্লাহ রিসেন্টলি চালাবো সেই কাজটা তো আপনাদের দেখছি না সরকারের ব্যর্থতা আমাদের পক্ষে আসবে মানে ওই আপনাদের পক্ষে জানে যায় সেই কথাটা বলতেছিলাম জি যেই কথাটা বলতেছিলাম আমরা তো যতবারই আমাদের বিএনপি মহাসচিব যতবারই যত পরামর্শ দিছে ততবারই এই সরকারের যে তথ্যমন্ত্রী এটা ব্যঙ্গ করে এটাকে রিপ্লাই দিচ্ছে ততবারই উনি ব্যঙ্গাক্ত শব্দ ব্যবহার করে এই রিপ্লাই গুলো ধন্যবাদ আমি আসছি আপনার কাছে আসবো আপনার কাছে মিশা কামাল হোসেন আপনি শুনছিলেন আমি একটা প্রশ্নটাকে করতে চাই যে আপনারা তো বাংলাদেশে এখন এই মুহূর্তের বিবেচনায় বাংলাদেশের স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা দল যদিও আওয়ামী লীগের উপর দিয়ে অনেক রকমের দুর্যোগ গেছে কথাও সত্যি এবং টানা আপনারা ১২ বছর ক্ষমতায় আছেন এবং তার আগেও ক্ষমতায় ছিলেন আগেরগুলো যদি বাদ দিই টানা ১২ বছর ক্ষমতায় থাকবার পরে কোন ধরনের সমাজ তৈরি আপনারা করলেন যেই সমাজে এই রকম প্যান্ডেমিকের সময় এই রকম মহামারীর সময় পৃথিবীতে যে সময় কখনো আগে আসেনি অন্তত গত শত বছরে তো আসেনি যে প্রতিটি মানুষকে এই করোনায় স্পর্শ করবে কিনা করোনায় স্পর্শ করলে আমি বাঁচবো কিনা এরকম একটা মৃত্যু চিন্তার মধ্যে থাকতে হয় সেই সময়টাতে মানুষ রিলিফের রিলিফ চুরি করে সেই সময়টাতে মানুষ পরীক্ষা নিরীক্ষার যেসব বিষয় আছে সেগুলো নিয়ে দুর্নীতি করে সেই সময়ে মানুষ চিকিৎসকদের খাওয়ার খরচ যা সেটি বাড়িয়ে দেখায় সেই সময়ে মানুষ ভুয়া টেস্ট করে এটা কি ধরনের সমাজ তৈরি করলো মানে সমাজ তৈরি করবার দায়িত্ব একমাত্র একটি রাজনৈতিক দল বা সরকারের না সবাই মিলেই আসলে সমাজ তৈরি হয় কিন্তু প্রধান ভূমিকায় যারা অভিভাবকের দায়িত্বে থাকে তাদের সেই জায়গা থেকে যদি আপনি আমাদেরকে একটু বলেন জিল্লুর আপনাকে ধন্যবাদ আপনি একটা ভালো কথা বলেছেন এই সমাজটা আসলে কুলুষিত হয়েছে এই সমাজ ছিল আপনি জানেন এই সমাজ ছিল দুর্বৃত্তদের হাতে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর আপনি তখন একটি প্রগতিশীল ছাত্র আন্দোলনের সাথে ছিলেন সামরিক সরকারের বিরুদ্ধে আপনিও স্লোগান দিয়েছেন সেই সময় রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু হয়েছিল আপনি ভালো জানেন সেই সময় রাজনীতিতে সুবিধাবাদী টাউটদের পুনর্বাসন করা হয়েছিল কারণ সেই সময়ে যারা দেশ পরিচালনা করেছিলেন বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে সামরিক শাসকরা রাতের অন্ধকারে ক্ষমতায় এসেছিলেন তারা বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য সেদিন দুর্বৃত্তায়নদের পুনর্বাসিত করেছিল দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতা করেছিল বা সুবিধাবাদী টাউট বাটপারদের পৃষ্ঠপোষকতা করেছিল তারই ধারাবাহিকতায় আপনি ২০০৬ সাল পর্যন্ত তারই প্রতিনিধিরা হাওয়া তৈরি করে এই দুর্বৃত্তদের সৃষ্টি করেছিল এই দুর্নীতিবাদদের সৃষ্টি করেছিল বাংলাদেশ ছিল
দুর্বৃত্তায়ন দুর্নীতি এবং সুবিধাবাদীদের পুনর্বাসন করেছিল। পুনর্বাসন করার মধ্য দিয়ে বাংলাদেশ হয়েছিল জঙ্গিবাদের দেশ, বাংলাদেশ হয়েছিল সন্ত্রাসীদের দেশ, বাংলাদেশ হয়েছিল অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছিল। বাংলাদেশ একই দিনে আপনি জানেন 63 জেলায় 500 বোমা নিক্ষেপ হয়েছিল, সংবাদপত্রের হেডলাইন ছিল বিধ্বস্ত বাংলাদেশ, এবং 8 জন মন্ত্রী এমপির নেতৃত্বে ছত্রচ্ছায়া, এটা প্রথম আলোর নিউজ, আমার কথা না, যে সেদিন প্রথম আলোর নিউজ ছিল যে 8 জন মন্ত্রীর ছত্রচ্ছায়া বাংলাবাদীদের উত্থান হয়েছিল। সেই অন্ধকার যুগ থেকে জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশটা ছিল ক্ষুধা দুর্ভিক্ষের বাংলাদেশ, দুর্নীতির বাংলাদেশ, দুর্বৃত্তের বাংলাদেশ, অকার্যকর রাষ্ট্রের বাংলাদেশ, সেই বাংলাদেশটাকে জননেত্রী শেখ হাসিনা আজকে আপনার মর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ, আপনি আজকে বাংলাদেশ কিন্তু বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল দেশ, এবং আজকে বিশ্ব নেতৃত্ব কিন্তু জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। যারা একদিন এই দেশকে তথাকথিত তলাবিহীন ঝুড়ির দেশ বলে উপহাস করত, তারাও কিন্তু বাংলাদেশের প্রশংসা করছেন, জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করছেন। হ্যাঁ, আমি আপনার সাথে স্বীকার করি আজকে স্বাস্থ্য খাতে যে অনিয়ম, স্বাস্থ্য খাতে যে দুর্নীতি, আপনি তেরানের কথা বলেছেন, বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধি কত আপনি আপনি হয়তো জানেন আমার চেয়ে, 61,579 জন নির্বাচিত প্রতিনিধি, তার ভিতরে 81 জন চেয়ারম্যান এবং মেম্বার, ম্যাক্সিমাম কিন্তু মেম্বার, 33 জন চেয়ারম্যান, আমি আপনার হিসাব দিই 33 জন চেয়ারম্যান আর বাকি মেম্বার, 1 জন উপজেলা ভাইস চেয়ারম্যান আর হচ্ছে আপনার জেলা পরিষদের 2 জন মেম্বার, ইরা মিলে এই এই লিস্ট গুলো আসছে যে ইরা এই ট্রেনের জিনিস আত্মসাত করেছেন। এদের বিরুদ্ধে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন, সরকারও ব্যবস্থা নিয়েছেন, যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছেন, এবং যারা আমাদের দলের সাথে জড়িত তাদেরকে দলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর বিরুদ্ধে কিন্তু বিএনপিরও কিছু চেয়ারম্যান আছে, বিএনপি কিন্তু তাদেরকে আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমি আপনার বলি, আর দুর্নীতি যে হয়নি, অনিয়ম যে হয়নি, আমি অস্বীকার করি না, কিন্তু আপনি দেখবেন যে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিনা। এই যে শাহেদ, আপনি শাহেদ, হ্যাঁ শাহেদের সাথে কিন্তু বিএনপির নেতাদেরও ছবি আছে, এই শাহেদ কিন্তু আমার কথা না, প্রতিদিনে আমি অনলাইনে দেখেছি এই শাহেদ হাওয়া ভবনের তৈরি, এবং মামুন সাহেবের সাথে 2 বছর জেলে ছিল, আপনি পত্রপত্রিকায় দেখেছেন, এই শাহেদ কিন্তু আপনার এখানে টক শোতে এসেছে, শাহেদ আমার সাথে একটা টক শোতে এসেছে, শাহেদ কিন্তু টক শোতে এসেছে, শাহেদ যাদের সাথে ছবি, না না টক শোতে তো আসবেই শাহেদ, কারণ শাহেদ তো আওয়ামী লীগের নেতা। হ্যাঁ, আমি আওয়ামী লীগের নেতা না শাহেদ, আমি আপনার বলেছি আমি আওয়ামী লীগের সাংগঠনিক, না আমি বলছি যে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য শাহেদ সরকারি সফরে বাইরে যায়, শাহেদের বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয় সব জায়গায় তার অবাধ যাতায়াত, এমন কোন মন্ত্রী, এমন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি নাই যার সঙ্গে শাহেদ নাই। তো আর সবচেয়ে বড় কথা হলো যে অভিযোগটি আপনি বাংলাদেশ প্রতিদিনকে উদ্ধৃত করে বললেন, সেটি ঠিক আছে, শাহেদ হাওয়া ভবনের সঙ্গে ছিল কিনা আমি জানি না, কিন্তু আমার প্রশ্ন হলো শাহেদ যদি আপনার কথা অনুযায়ী হাওয়া ভবনের মতো একটি করাপ্ট ভবনের সঙ্গে যুক্ত থাকে, যে বিএনপি জামাত আমলকে আপনারা সবচাইতে মানে কলুষিত একটা সময় বলে বাংলাদেশের ইতিহাসে বর্ণনা করেন, সেই সময়ের যদি সে একজন সক্রিয় ব্যক্তি থাকে, সে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের এই শাসনামলে কিভাবে এত সামনের সারিতে চলে আসলো, সেই প্রশ্নটা আপনাকে করতে চাই। গোয়েন্দা সংস্থাগুলো কি করলো? আমি আমি আপনার সাথে একমত, শাহেদ আমাদের উপকমিটি, এখন আপনারা আপনারা আমি বলছি আপনারা মানে মিসা কামাল হোসেন কিংবা তৈমুর আলম খন্দকার, আপনাদের দলে কোন একটা পর্যায়ে যদি কোন দেশ সেরা ক্রিমিনালকে বসান, আমরা তো তাকে ডাকতেই পারি, ডাকতেই পারি, ডাকবই, কারণ আপনাদের আমি আপনাদের এবং এমন এমন গ্যারান্টি আপনাদের দুজনের একজনও দিতে পারবেন না যে আপনাদের সংসদ সদস্যদের মধ্যে, আপনাদের বিভিন্ন সময় মন্ত্রিসভায় কিংবা আপনাদের দলের নেতৃত্বে যারা আছেন সবাই কেউ ক্রিমিনাল না, কেউ সবাই ধোয়া তুলছে পাতা, এই গ্যারান্টি আপনারা কেউ দিতে পারবেন না, কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, কেউ পারবেন না। আমি আপনার আমি আপনার বলি, আপনাদের যারা অনুষ্ঠান আসছে, আমি এইটা কোনো আপনার এর জন্য আপনারা দায়ী না, আমি আপনাদের দায়ী করতে চাই, আমি শাহেদ রায় আজকে আপনি যেটা বলছেন শাহেদের এই উত্থানের পিছনে আমরাও দায়ী, আমাদের দলের নেতাদের কারো না কারো আশীর্বাদ নিয়ে সেই জায়গায় গিয়েছে, আমাদের দলের নেতাদের কারো না কারো আশীর্বাদ নিয়ে সে এই উপকমিটির সদস্য হয়েছেন, আমি এটা অস্বীকার করি, এই ব্যর্থতা দায়ী দায়িত্ব নিয়েই বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু আমি হই যে হোক শাহেদদের কিন্তু সাহার দেননি, আপনি দেখেছেন উনি যখন, এবং আপনি দেখেছেন উনি যখন ভিডিও কনফারেন্স করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়, যখন এই যে আপনি
নিয়ে পিপি এবং মাস্ক নিয়ে যখন কথা উঠেছিল তখন কিন্তু উনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছেন, আপনি দেখেছেন, আপনি তো দেখেছেন, জননেত্রী শেখ হাসিনা কিন্তু সরাসরি প্রশ্ন করেছেন, উনি কিন্তু নিজে তদারকি করছেন, নিজে ব্যবস্থা নিচ্ছেন। হ্যাঁ, এটা বলতে পারে এই কারণে আমরা আমরা যারা রাজনীতি করি আমাদেরও ব্যর্থতা আছে, আমরা সাহেবদের চিনে বা না চিনার ভান করি, সাহেবদের আশ্রয় দেই, আমরা যারা রাজনৈতিক করি আমরা জননেত্রী শেখ হাসিনার সাথে তার সততা, তার দক্ষতা, তার সাহসিকতার সাথে, তার দেশপ্রেমের সাথে, আমরা যারা তার কর্মী আমরা প্রতারণা করি। আমি এই কথা এই কারণে বলছি আপনার কাছে যে আমরা তাকে সঠিক ইনফরমেশনটা দেই না, আমরা তাকে ভালো লোকের ইনফরমেশনটা দেই না, আমাদের ছত্রছায়ী খারাপ লোকগুলো আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়, দলের ভাবমূর্তি নষ্ট হয়। জননেত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে আপনি দেখেছেন তার সত্য অস্বীকার করবে, আজকে জাতীয় আন্তর্জাতিক ভাবে সে কিন্তু আজকে প্রশংসিত হয়েছেন করোনা মোকাবেলার জন্য। তিনি দিন রাত দেখেন আমপান যে দিন হয়েছিল জিল্লুর, আপনিও জানেন সেদিন সবে কদরে রাত ছিল, সারা রাত জননেত্রী শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়েছেন এবং মানুষের জন্য দোয়া করেছেন এবং সারা রাত খবর খোঁজ নিয়েছেন। সেদিন সবাই মনে করেছিল যে 1 লক্ষের উপরে লোক মারা যাবে, কিন্তু উনি সারা রাত জেগে তদারকি করে 24 লক্ষ লোককে শারীরিক দূরত্ব বজায় রেখে তাদেরকে আশ্রয় কেন্দ্র কম থাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্র জোগাড় করে সেখানে আশ্রয় দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করছেন, আর আমার উচিত, আমি আমার ব্যর্থতা স্বীকার করে বলছি, আমি তার কর্মী হিসেবে আমার উচিত তার এই কাজে তাকে সহযোগিতা করা, আমারও সততার সাথে তাকে সহযোগিতা করা, এই সাহেবদের মতো মানুষরূপী জানোয়ারদের আমাদের সত্য ছায় যাতে দলের ভাবমূর্তি না ক্ষুণ্ণ করে, যেটা সেদিনকে বিএনপিকে ধ্বংস করেছেন, বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করেছেন, তার এক যে হাওয়া ভবন তৈরি করে তৈমুর ভাইদের মতো লোকরা আজকে মানে কষ্ট পাচ্ছেন, যে তার যে হাওয়া ভবন থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন, এই কারণে ওই সমস্ত লোক আবার আমাদের সাথে মিশে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে, আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনা যে পরিশ্রম করছেন, যেভাবে দেখভাল করছেন, যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কুলুষিত হয়ে গেছে এবং দুর্বৃত্তায়নের মধ্যে রাজনীতিটা দুর্বৃত্তদের হাতে পড়ে গেছে। এই প্রমাণ হলো এই বর্তমান আমলে নারী পাচারকারী স্বামী স্ত্রী দুইজনেই এই জাতীয় সংসদের মেম্বার হতে পারছে। যারা রাজনীতি করে কামাল ভাইদের মতো, আমাদের মতো যারা চুঙ্গা ভুয়া রাজপথে থেকে রাজনীতি করে, তাদের পরিবর্তে এখন এই এই যে নারী পাচারকারী এবং মানি লন্ডারিং এর আসামি এমপি এবং স্বামী স্ত্রীর দুইজন, এটা আমাদের ভাগ্যের কতটুকু নির্মম পরিহাস, এই জাতির, এই বাঙালি জাতির, বাংলাদেশের জাতিগত একটা নির্মম পরিহাস যে এই রাজনৈতিক সমাজ ব্যবস্থায় রাজনীতি আজকে যাদের দ্বারা কন্ট্রোল হচ্ছে, যাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এই 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 জন্য সরকারকে বেশি করে দায়ী করে, সরকারই একমাত্র দায়ী যে এই পরিস্থিতিতে এরকম পরিস্থিতি তারা সৃষ্টি করছে, যাতে পাপলুদের মতো লোকেরা নারী বাচার করে টাকার বিনিময়ে আজকে এই সংসদ সদস্য পদ তারা কিনতে পারে। আমি একটা কথা এখানে আমি আমি কথা আসতেছে, আরে জাতীয় পার্টি আর আওয়ামী লীগের কথা বাড়ে নাকি? আচ্ছা, এখন হাওয়া ভবনের কথা বলছেন, এখানে আমার একটু আপত্তি আছে। আমি আপত্তিটা এইভাবে দিতে চাই যে ধরে নিলাম যে সায়েদ হাওয়া ভবনের লোক, আমরা তো কখনো শুনি নাই সায়েদ হাওয়া ভবনের লোক এই পর্যন্ত আজ পর্যন্ত আওয়ামী লীগের থেকে বা কোনো পক্ষ থেকে কেউ বলে নাই। তো ধরে নিলাম হাওয়া ভবনের, যে এই হাওয়া ভবনের লোক আপনারা কত টাকার বিনিময়ে, এই সরকার কি স্বার্থের বিনিময়ে এই সায়েদকে আন্তর্জাতিক বিষয়ক এই উপকমিটির সদস্য করলেন, এবং এই সাহেব আওয়ামী লীগের পক্ষের জন্য, এই সরকারের পক্ষের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যতটুকু গলাবাজি করতে, যতটুকু লম্বা লম্বা কথা বলছে, সেই তো আওয়ামী লীগের বা সরকারের কোন মন্ত্রী এমপি বা মিস্টার খন্দকার, মানে সাহেবের একটি ডানান টকশোতে অংশ নিয়েছেন, আমার এখানে এসেছিলেন এবং সেখানে যেহেতু তৃতীয় মাত্রা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাভেলেবল ভিজিবল, সে কারণে তার কিছু কিছু অংশ ভাইরাল হয়েছে, সাহেদের একটি অংশ ভাইরাল হয়েছে, যেমন সাহেদ বলছিলেন যে দুর্নীতিবাদ যেই হোক, সে আওয়ামী লীগের হলেও তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্ষা মানে রেহাই দিবেন না এবং তিনি রক্ষা পাবেন না, এবং সেটির কথা কিন্তু সত্যিই কিন্তু সাহেদ কিন্তু প্রমাণ করেছে যে
বড় গলা, এটা সবসময় হয়। এখন আলোচনায় আসি, এই যে কামাল ভাইয়ের বক্তব্যে শোনা গেল 140 জন না কতজন যে চেয়ারম্যান মেম্বার ত্রাণ চুরির অভিযোগ, এই এরা কারা? আপনি জানেন যে বাংলাদেশে এমপি পদে জাতীয় সংসদে যেমন নির্বাচন হয় নাই, ইউনিয়ন পরিষদে কোন নির্বাচন, কারণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার এই দলীয় ব্যানার হয়েছে, দলীয় ম্যান্ডেট নিয়ে, আর দলীয় ম্যান্ডেট নিয়ে যখন হয় তখন তো এটা শুধু ম্যান্ডেটটা নেওয়ার জন্য একটু পরিশ্রম করতে হয়, নমিনেশনের টিকিটটা পাওয়ার জন্য একটু চেষ্টা করতে হয়, পরে তো টিকিটটা বিনিময়ে ডিসিএসপি দের দায়িত্ব হয়ে যে দাঁড়ায় তাকে পাস করা। আর বিএনপির কেন্দ্রটা তো মাঠেই যেতে পারেনি, সেই ব্যর্থতা তো তারা অনেকেই বলেন যে তারা মাঠে যেতে পারে, তবে এই সরকারি দলের লোক হইয়া এই সময় ত্রাণ চুরি করতে পারে। আর এখন আপনি বুঝলেন যে কি পরিমাণ দুর্নীতি এই দেশে হইতেছে, দুর্নীতির কথা বলা হয়, কিছু বললে হয় 1975 সনের কথা বলা হয়, হাওয়া ভবনের কথা বলা হয়, এই যে দুর্নীতি, আপনার ব্যাংক লুটের কাহিনীটি বলেন, এই যে ব্যাংকগুলি একটার পর একটা ব্যাংক লোপাট হয়ে গেল, জনতা ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের যে টাকাগুলি উধাও হয়ে গেল, এবং এই সরকার এই ধরনের একটা সিস্টেম করলো যে একই পরিবারের 4-5 জন লোক ব্যাংকের হইতে পারবে, এটা কি বলে ডাইরেক্টর হইতে পারবে, দেশে লুটপাট করার জন্য এই সরকারই একটা পদক্ষেপ গ্রহণ পরিস্থিতি সৃষ্টি করেছে, যার জন্য ব্যাংকগুলি অকাতরে লুট হয়ে যাচ্ছে। একটা রিপোর্টে আমি শুনলাম যে এই করোনাকালে সুইস ব্যাংকে বাংলাদেশের বেশি টাকা জমা হচ্ছে, এখন যাদের টাকা সুইস ব্যাংকে থাকে তাদের লিস্ট প্রকাশ করা হোক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত করা হোক, এই সময় যারা বেগম পাড়া বাড়ি করে, এই সময় যারা কানাডায় চলে যায় পরিবার বর্গের সাথে থাকার জন্য, তাদের সম্পর্কে তদন্ত করা, তদন্ত করে অ্যাকচুয়ালি যারা আছে তাদেরকে বের করা হোক। এখন কিন্তু কিছু হইলেই বলা হয় যে বিএনপি করছে, বিএনপি ওই 75 সনের পরে ঘটনা করছে, 75 সনের পরে কি দেশে দুর্নীতি হয় নাই, দেশে এই পুকুর চুরি হয় নাই? আপনার এই যে যতই মেগা প্রকল্প হচ্ছে, মেগা প্রকল্পের এই মেগা চুরিও কিন্তু পত্রিকায় আসতেছে, আপনার এই যে বালিশের ঘটনা, বালিশের বিল, বিভিন্ন বিল, আর এক সংসদে আলোচনা হয়েছে 20 কোটি টাকা শুধু ডাক্তারদের খাওয়া পড়া। একটু শেষ করতে হবে মিস্টার তৈমুর আলম খন্দকার, শেষ করতে হবে প্লিজ। তবে আমি মনে করি যদি শায়দ হাওয়া ভবনের হয়ে থাকে কামাল ভাইয়ের বক্তব্য অনুযায়ী, এই হাওয়া ভবনের এই যারা কলুষিত করছে তাদেরকে এস্টাবলিশ করছেন আপনারা, বিএনপির কোন লোক হাওয়া ভবনকে কলুষিত করে না এবং হাওয়া ভবন কলুষিত না, হাওয়া ভবনকে উপরে দৌড় চাপানো হয়, হাওয়া ভবনকে দৌড় চাপানো হয় হাওয়া ভবনকে রং লাগানোর জন্য, পলিটিক্যালি রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়। এর চেয়ে অনেক বড় বড় কাহিনী এখন ধরা পড়তেছে, সেটা যেটা নেই সরকারি দলের লোকের পক্ষ থেকে। ধন্যবাদ মিস্টার এস এম কামাল হোসেন। আমি আপনার বলি তৈমুর ভাই, আমি স্পষ্ট ভাবে বলি সরকারের পৃষ্ঠপোষকতায় এই আমলে দুর্নীতি হয় না, যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা সরকার ব্যবস্থা নেয়। আপনি জানেন বালিশের কথা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুর কথা বলেন, শাহেদদের কথা বলেন, সাবিনাদার কথা বলেন, হেল ক্ষেত্রে বলেন, সব ব্যাপারে কিন্তু জননেত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স, তার কাছের লোক হলে তাকে ছাড় দেয় না। এবং আপনি জানেন যারা ত্রাণের ব্যাপারে আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমি একটু তৈমুর ভাইরে প্রশ্ন করি, তৈমুর ভাই আপনারা তো সেই দল 1995 সালে ডিলার নিয়োগ দিয়েছিলেন আপনাদের দলের নেতা কর্মীদের, সেদিনকে কৃষকদের আপনারা সাথ দিতে পারেননি, বরং গুলি করে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিলেন, আপনাদের ডিলারদের নিয়োগ বাতিল করেন নাই, তাদের বিরুদ্ধে মামলা করেন নাই। তৈমুর ভাই আপনি যেটা বললেন যে সুইস ব্যাংকে টাকা গিয়েছেন, এইখানে একটা নিউজ আছে, এই নির্বাচনের সময় আপনি মনোনয়ন পান নাই, মনোনয়ন বাণিজ্য করে প্রায় 900 কোটি টাকা তারেক জিয়ার কাছে পাচার হয়েছে এবং তার এপিএস অপু এখনো গ্রেপ্তার আছে। আমি এই করোনা নিয়ে এই সময় এই মুহূর্তে আলোচনা করতেছি, আমি শুধু একটা কথা বলি যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কোন দুর্নীতিবাজদের প্রচয় দেয় না, দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতা করে না। আপনাদের আমলে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আপনারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি করেছেন, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাবর প্রথম আলো নিউজ যে বসুন্ধরা থেকে 100 কোটি টাকা এনেছিলেন মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুমতি সাপেক্ষে, সরকারি পৃষ্ঠপোষক সরকার প্রধানদের পৃষ্ঠপোষক আপনাদের আমলে দুর্নীতি হতো। আমি করোনার সময় কথাগুলো বলতে চেয়েছিলাম না, আমি শুধু বলি তৈমুর ভাই আজকে এই সময়
যারা দুর্নীতি করে আসুন আমরা সবাই মিলে তাকে ঘৃণা করি, তাকে না বলি, দুর্নীতিবাজদের আমরা প্রতিরোধ করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে উদ্যোগ নিয়েছেন, আমি বলি না, জননেত্রী শেখ হাসিনা কিন্তু বলে না যে দুর্নীতি হয় না, দুর্নীতি হয় বলে উনি কিন্তু ডিসিদের সম্মেলনে বলেছিলেন যে দুর্নীতি বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্ত করে। আমাদের সর্বোচ্চ আমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স, আমরা মনে করি আসুন আমরা দলমত ঐক্যবদ্ধ ভাবে জননেত্রী শেখ হাসিনা করোনার পাশাপাশি অর্থনৈতিক ভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যে উদ্যোগ নিয়েছেন তাকে সহযোগিতা করি এবং দুর্নীতিবাজ অসৎ টাউটবাজদের আমরা রাজনৈতিক ভাবে ঘৃণা করি, প্রত্যাখ্যান করি। আনভেসা এস এম কামাল হোসেন এবং অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বা বাংলাদেশের করোনা পরিস্থিতি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে। একটি বিষয় খুবই পরিষ্কার হওয়া উচিত যে মিথ্যের উপরে ভিত্তি করে বা অন্যায়ের উপরে ভিত্তি করে কোনো সমাজ প্রতিষ্ঠিত হয় না, করা যায় না, এবং সেটি হলেও আসলে সেটিকে টেকসই করা যায় না। এবং বাংলাদেশের রাজনীতিতে একটি বড় সমস্যা আমরা লক্ষ্য করছি দীর্ঘকাল ধরে, অস্বীকার করবার প্রবণতা, এই প্রবণতা থেকেও বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। এবং যা কিছু অন্যায় অনিয়ম, যা কিছু সমস্যা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির পথে বা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে বা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশকে এগিয়ে নিতে চাইছেন বা বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, সেখানটাতে সবচেয়ে আগে দরকার রাজনীতিটাকে ফিক্স করা, রাজনীতিটাকে ঠিকঠাক করা এবং সমাজটাকে আরও বেশি, রাষ্ট্রটাকে আরও বেশি গণতান্ত্রিক করে তোলা। এবং সেটি যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে তো সাময়িক সুবিধা কেউ কেউ পাবেন, কিন্তু আসলে শেষ পর্যন্ত রাষ্ট্র, সমাজ, রাজনীতি এবং সেই দলগুলো, সেই ব্যক্তিবর্গ কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন এবং তারাও চরম বিপদের মধ্যে পড়বেন। অতীতে বাংলাদেশের স্বাধীনতা উত্তর বহুবার এই নজির আছে এবং আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেই সময়গুলোকে স্মরণে রাখবেন এবং যারা ক্ষমতায় আছেন তাদের জন্য এটি প্রযোজ্য, যারা বিরোধী দল আছেন তাদের জন্য এটি প্রযোজ্য। কেননা বা একথা মনে করবার কোনো কারণ নেই যে সকল দায়িত্ব ক্ষমতাসীনদের এবং তারা ব্যর্থ হলেই আমি সব কিছু পেয়ে যাব, এবং এই পাওয়ার যে আকাঙ্ক্ষা এবং পাওয়ার মধ্যে কিন্তু সমস্যার সমাধান নেই। সমাধানটা খুঁজতে হবে জনগণকে সম্পৃক্ত করবার মধ্যে এবং জনগণের কল্যাণ করবার মধ্য দিয়ে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা, নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।